সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কি বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ, তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, মজুতদারির বিরুদ্ধে অভিযান চলছে, চালের গুদামে গুদামে গিয়ে জরিমানা করা হচ্ছে, দ্রব্যমূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য আমরা কাজ করছি। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর শায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।